যা চকচকে স্কুল থাকলে যে প্রতিভার একমাত্র বিকাশ সম্ভব, এই ধারণাকে বদলে দেবার জন্যই প্রতিভাবানরা নিজেদের প্রতিভা আর মেধা দিয়ে তৈরি করেন উদাহরণ। বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র দীপেন দেবনাথ এমনই একজন প্রতিভাবান। প্রত্যন্ত গ্রামের এই ছোটখাটো স্মিতভাষী ছেলেটি এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে যুগ্মভাবে সপ্তম স্থান লাভ করেছে। টার্ম ওয়ান এবং টার্ম টু মিলিয়ে তার প্রাপ্ত নম্বর 489। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় দীপেন দেবনাথ। তার বাবা শঙ্কর দেবনাথ সর্বশিক্ষার টিচার। মার প্রেরণা আর স্কুল শিক্ষক এবং গৃহ শিক্ষকদের পরামর্শে এত ভালো রেজাল্ট করেছে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই ছাত্র। জানায় এই ফলাফলে সে ভীষণ খুশি। তুমি এই বছরের মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছ, কত নম্বর স্থানে এসেছো তুমি ত্রিপুরাতে? 60 নম্বর যুগ্মভাবে। তোমার টোটাল মার্ক কত? 499। কি হতে চাও ভবিষ্যতে? ইঞ্জিনিয়ার। দীপেন দেবনাথের এই সাফল্যে খুশি বক্সনগর এলাকার জনপ্রতিনিধি থেকে পাড়া প্রতিবেশীরা সবাই। প্রতিভাবান এই ছাত্রকে কর্নিশ করতে হাজির তাদের বাড়িতে সবাই। ছেলের এই সাফল্যে খুশি বাবা শঙ্কর দেবনাথও। জানান অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে তার। সামান্য চাকরি করে দুই ছেলের পড়াশোনা আর সংসার চালান তিনি। মানে এত আনন্দ লাগতেছে, আমার স্বপ্ন মনে হয় ভগবান পূরণ করছে যা আমি আশা করতেছি। ভগবান ঠিকই আছে, আমার স্বপ্ন ওই যে এরকম আছে। আপনি কি করেন এমনিতে? আমি একজন এসএসসি টিচার। কোন স্কুলে আছেন? প্রত্যেকটা গার্জেন যদি গ্রাম অঞ্চল থেকে এইভাবে যদি একটু নিজের বাচ্চারা একটু সতর্ক দেয়, আশা করি আরো এমন ভালো আমাদের এলাকার মধ্যে মেধাবী স্টুডেন্ট আছে। আগামী দিনে ছেলের পড়াশোনার খরচ চালাতে সাহায্য পেলে ভালো হয় তাও জানিয়েছেন অকপটে। স্থানীয় ছেলের এই সাফল্যে দীপেন দেবনাথের বাড়িতে হাজির বক্সনগর পঞ্চায়েত সমিতির কর্তা ব্যক্তি এবং মণ্ডল নেতৃত্ব। দীপেন দেবনাথের সাফল্য আরও অনেককে প্রেরণা দেবে বলে জানান তারা। আমি বক্সনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত, কারণ আমি বক্সনগর পঞ্চায়েত সমিতির এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের বক্সনগর এরিয়ার মধ্যে আমাদের বক্সনগর দ্বাদশ শ্রেণী স্কুল থেকে এই দীপেন দেবনাথ আজকে ত্রিপুরা বোর্ডের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। 499 নম্বর পেয়ে 500 নম্বরের মধ্যে সে সপ্তম স্থান অধিকার করেছে। আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের যে স্কুল বক্সনগর 12 স্কুল এবং এই স্কুলটা এখন আমাদের ভারত সরকারের বিদ্যাজ্যোতি স্কুলে পরিণত হয়েছে। এখন এখানে যে শিক্ষকরা রয়েছে তারা খুবই শিক্ষাদান করেন এবং আগামী দিনে আরও যাতে ভালো করে শিক্ষাদান করেন। সাধারণ ঘর থেকে উঠে এসে শুধু নিজ প্রতিভা আর মেধা দিয়ে সব সময় বিশ্বকে নতুন সৃষ্টি উপহার দিয়েছেন প্রতিভাবানরা। বক্সনগরের প্রতিভাবান ছাত্র দীপেন দেবনাথের প্রতি সংবাদ মাধ্যমের তরফ থেকে রইল নিবিড় প্রীতি ও শুভেচ্ছা। তার আগামীর পথ আরও উজ্জ্বল হবে, এই হোক সবার কামনা। ব্যুরো রিপোর্ট, রাজিস্ট নিউজ।